নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টে সকলকে স্বাগত। আজকে আমি মিষ্টির দোকানের মতো আম সন্দেশ আপনাদের সাথে শেয়ার করব। ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশ অনেকেই অনেক কিছু দিয়ে বানান, তবে আমি আজকে যেভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে মিষ্টির দোকানের মতো খেতে হয়। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একবার ঘরে বানাবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এটা বানাতে গেলে প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো, চিনি আছে 1/2 কাপ, আর দুটো আমের পাল্প আমি বার করে নিয়েছি, ঠিক এইভাবে। এরপর ছানাটাকে পনিরটাকে একটু হাতে করে ম্যাশ করে নেব, খুব বেশি কিন্তু স্মুথ করার দরকার নেই, ঠিক এই রকম করলেই হবে। এরপর কড়াইতে আমি দিয়ে দেব চিনিটা, তারপর অ্যাড করে দিচ্ছি আমি ছানাটা। এটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না এটা ডিজলভ হয়ে যাচ্ছে চিনিটা। খুব ভালো করে মিশে গেছে দেখুন চিনিটা ছানার সাথে। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি এতে ম্যাঙ্গো পাল্পটা। ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করার পর 15 থেকে 20 মিনিট কিন্তু এটাকে রান্না করতে হবে, কিন্তু খুব সাবধান, এটা লো হিটে করবেন, ভীষণ ভাবে ছেটকায়। 15 মিনিট পর আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি। আবারও এটাকে খুব ভালো করে রান্না করতে হবে লো হিটে, যতক্ষণ না পর্যন্ত এটা একটা ডো ফর্মে আসছে, আর একদম যেটা ময়েশ্চার আছে মানে ম্যাঙ্গো পাল্পে যে জলটা আছে পুরোটা শুকিয়ে যাবে। দেখুন পুরোটা শুকনো হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে দিচ্ছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেবো। প্লেটটা আমি ঘি দিয়ে ঘি মাখিয়ে দিচ্ছি, প্লেটে ঢেলে নেব, আর এটাকে একটা চৌকো শেপ দিয়ে দেবো, আর স্প্যাটুলার সাহায্যে এটাকে একটা স্মুথ তৈরি করে নেবো। আর এটাকে কখনোই ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করবেন না, পাখার হাওয়ায় ঠান্ডা করবেন, তা নাহলে ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে, মানে জল জল ভাব থাকবে। এটা আমি সন্দেশের একটা শেপ দিয়ে দেব। দেখুন সন্দেশের শেপ দিয়ে দিলাম, দারুণ কিন্তু খেতে হয়। এটা একবার এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে, একেবারে মিষ্টির দোকানের সন্দেশের মতো এইভাবে একবার বানান, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা একটা প্লেটের মধ্যে নিয়ে আমি পিস্তা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো হয়। একবার এইভাবে বানান, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো আগামী পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।